সুলাইমান আলাইহিসসালাম, ইনি নবীদের মধ্যে এমন একজন আল্লাহর নবী, তিনি একদিকে আল্লাহর নবী ছিলেন, নবী জাদা ছিলেন, তিনি নিজেই নবী, বাবা নবী, নিজ নবী, বাবাও নবী, বাবার নাম হযরতে দাউদ আলাইহিসসালাম, যার লকব ছিল দাউদ খলিফাতুল্লাহ, আল্লাহ পাকের প্রতিনিধি জমিনে ছিলেন হযরতে দাউদ আলাইহিসসালাম। প্রিয় হাজরিন, সেই সুলাইমান আলাইহিসসালাম নবুয়ত এবং খেলাফতের যখন দায়িত্বশীল ছিলেন, তিনি যেই তখ্তের উপর সওয়ার হয়ে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাইতেন, একজন মানুষ হাঁটি গেলে যেখানে এক মাস সময় লাগে দিনে রাতে বিরাম বিরতি ছাড়া, সেই তখ্তে সুলাইমানই করে তিনি সেই জায়গায় যেতেন যেটা এক মাসের রাস্তা। এটা আল্লাহর করম নওয়াজি, সুলাইমান আলাইহিসসালামের ফজিলত এবং আল্লাহর হুকুম, বাতাস এবং পাখি এবং জিন্নাত, আদম আলাইহিসসালামের অনুগত খাদেম ছিলেন। তিনি হঠাৎ করে তার বাসিন্দাদের, যিনি পাখি জগতের যিনি সংসদ, ওনার সংসদ ভবনের যিনি পাখিদের যিনি প্রধান, যার নাম হুদহুদ পাখি, হুদহুদ পাখির জাগার মধ্যে আসনে সুলাইমান আলাইহিসসালাম দেখলেন না। তখন তিনি নিজেকে বললেন, মালি লারাল হুদহুদা, আমি হুদহুদকে দেখছি না কেন ওনার আসনে? তখন তিনি বলছেন, সেই কোথায় গেল? সংসদ বসে গেছে, এখনো সেই সংসদ সদস্য পাখিদের যিনি মুখপাত্র উপস্থিত নাই, সে আসুক, তার বিলম্ব কেন, নাই কেন, সেটার জন্য জবাবদিহি করতে হবে এবং তাকে আমি উচিত শাস্তি দেব। তো সব আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে আছে। কিছুক্ষণ পরে দেখা হলো হুদহুদ হাজির, বললেন, তুমি প্রথম থেকে তোমার আসনে ছিলে না কেন, বিলম্ব কেন হলো? বললেন, হুজুর, এখান থেকে প্রায় এক মাসের রাস্তা কৌমে সাবা, আপনার রাজ্যের মধ্যে এক মহিলা ওই কৌমদের শাসক রানী এবং আপনার অনুগত নয়, আল্লাহর ইবাদত তারা করে না, তারা আগুন পূজা করে। আমি সেই ঘটনা এবং সেই এরিয়া, সেই রানীর অবস্থাগুলো পর্যবেক্ষণ করতে আমার দেরি হয়ে গেছে। তো সুলাইমান আলাইহিসসালাম বললেন, আচ্ছা সেটা দলিল তোমার কাছে কি আছে? এবং বললেন, ওনার একটা নিজস্ব অত্যন্ত সংসদ আছে, সাতটি এটার তালা আছে, উপরের তালায় সেই তাকে, এটা 80 গজ লম্বা, 60 গজ চৌড়া, 30 গজ উঁচু, 80 গজ লম্বা, 60 গজ চৌড়া, 30 গজ উঁচু, এবং ওনার কক্ষের মধ্যে কেউ ঢুকতে পারে না। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি সেই রানীর রেফারেন্সে একটা চিঠি লিখব, সেই চিঠিটা তুমি পৌঁছাতে পারবে? বলে, ইনশাল্লাহ আমি পারব। সেই রানী ঘুমাচ্ছে বা আরাম করতেছে, সিট হয়ে ওই ওনার কক্ষের যেই ভেন্টিলেটার সেরকম কিছু ফাঁকা ছিল, সেই ফটক দিয়া সিটিটা হুদহুদের সিনের মধ্যে দিয়ে দিল। চক্ষুনি দেখলো সিনের মধ্যে এক চিঠি,
সেই চিঠিটা পড়ার পরে তখন সেই রানী সভা সংসদ ডাকলেন যে আমার কাছে এরকম একটা চিঠি আসছে এবং যিনি আমাকে তলব করেছেন তিনি একজন আল্লাহর নবী, তিনি একজন আল্লাহর নবী, এখন আমি এই মুহূর্তে কি করতে পারি? যারা দুর্নীতিবাস এরা বলতেছে আমাদের শক্তির অভাব নাই, আমাদের হাতিয়ারের অভাব নাই, আমরা যুদ্ধ করি পরাস্ত করে ফেলব যিনি চিঠি দিছে। আর যারা বুজুর মানুষ এরা বললেন না রানি আপনি কি বলেন, বলেন নবীদের সাথে কোনো মোকাবেলা করা সমুচিত নয়, নবীদের সাথে কোনো মোকাবেলা করা সমুচিত নয়, তবে উনি নবী কিনা আমি পরীক্ষা করব। পরীক্ষা হচ্ছে অনেক স্বর্ণ রূপা টাকা পয়সা হীরা জওহর এবং সেইগুলো দিয়ে বেশ কিছু লোকজন সলমান নবীর কাছে পাঠাইলেন। ওই সময় সলমান ইসলাম বলতেছেন এখানে আল্লাহর ক্ষমতা নবুয়তের মুজিজা, হকের প্রমাণ করতে হবে, সেই প্রমাণ কিভাবে করবেন সেটা সেই ইতিহাসটা আল্লাহ কোরআনের ভাষায় আমাদের শিক্ষার জন্যে আল্লাহ কোরআনে করিমে দিয়ে আমাদেরকে বড় মেহরবানি করেছে। সেই সবাই সলমান ইসলাম কি বললেন, আমার সবার সংসদ সদস্যরা পাখি আছো জিন আছো মানুষ আছো অদৃশ্যের রেজাল গায়েব আছো তোমাদের মধ্যে কে আছো? রানী বিলকিসের সেই লোকগুলো আমাদের কাছে আসতেছে, এরা আসার আগে আমার দরবারের সামনে আমার আসনের সামনে ওই 80 গজ লম্বা 60 গজ চৌড়া 30 গজ উঁচু অনেক শক্তিশালী সেই রানীর সংসদ ভবনটাকে আনতে পারবে। এক মাসের রাস্তা, ওরা তো আসতেছে পদব্রজে বা গোরাত করে আসতেছে, এরা আসার আগে সেই তখ্তটা সেই ভবনটা আমার কাছে কে আনতে পারবে? তখন জিন্নাতের মধ্যে একজন শক্তিশালী জিন, জিনকে আল্লাহ বানাইছেন আগুন দিয়া, আগুনের ক্ষমতা আসেনি, যদি পানি না দেয় বৃষ্টি না হয় কোন অলি নবীর করামত মুজিজা না চলে তাহলে একটা শহর জড়াইতে মাত্র একটা মেসের খাঁটি লাগবে, নাকি একটা মেসের খাঁটি লাগবে, যদি প্রতিরোধক না থাকে আগুন নির্বাপনের কোনো ব্যবস্থা না থাকে। প্রিয় হাজরিন, সেই শক্তিশালী জিন বললেন, তার নাম ইফরিত, কয়লা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। সেই ইফরিত জিন বললেন আমি সেই তখ্তটা 80 গজ লম্বা 60 গজ চৌড়া 30 গজ উঁচু এত বড় শক্তিশালী, এখানে সব ফার্নিচার আছে সব ওজনের জিনিস আছে, আপনি সংসদ মুলতবি করার আগে যেগুলো টাইমলি সংসদ মুলতবি করা হয় তার টাইম আছে, সকালে বসলে কতক্ষণ চলবে বিকালে বসলে কতক্ষণ হবে সেই সময় ইফিরিত জিনের জানা আছে। তিনি বলেন আপনি সংসদ মুলতবি করার আগে সে এক মাস দূরে যেই বিশাল ওই রানী বিনকিসের ভবন রয়েছে আমি সেইটা আপনার সম্মুখে হাজির করব। আমি এই ব্যাপারে শক্তিশালী এবং বিশ্বস্ত, এখানে দুঃখতা হবে না প্রতারণা হবে না মিথ্যার কোনো অবকাশ নেই, যা বলছি তা হবে, কিসের ক্ষমতায়?
আগুনের ক্ষমতায়, কিসের ক্ষমতায়? এখন আগুনের ক্ষমতা বেশি না নূরের ক্ষমতা বেশি? অর্থাৎ কি আগুনের ক্ষমতা বেশি না এলমের ক্ষমতা বেশি? সেটা আল্লাহ প্রমাণ করার জন্যে সেই সুলাইমান নবীর যিনি প্রধান ওজির আসব বিন বারখিয়া, সুলাইমান আলাইহিস সালাম বললেন না এত সময় দেওয়া যাবে না, আমি সংসদ ছয় ঘন্টা পর্যন্ত সংসদ চলাই, ছয় ঘন্টায় সময় দেওয়া যাবে না, এর মধ্যে সময় দেওয়া যাবে না, তার চেয়ে সময় কম লাগবে। তখন এলমওয়ালা যার কাছে ইসমে আজম জানা ছিল, কি ছিল? ইসমে আজম জানা ছিল, দাউদ শরীফের এলম ছিল, আমল ছিল, তিনি দাউদ আলাহ ইসলামের বনি ইসরাইলের সুলাইমান নবীর উম্মতের ওলি ছিলেন। তখন তিনি বললেন, হুজুর সাইয়্যিদে আলা قال الذي عنده علم من الكتاب ওই এলম ওয়ালা ইসমে আজম জানা আসব বিন বারখিয়া সুলাইমান নবীর উম্মতের ওলি বললেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, ইয়া নবী আল্লাহ, ইয়া খলিফাতুল্লাহ, সেই বিশাল তখ্ত এক মাসের রাস্তায় থেকে আমি ওই সময় এনে দেব, আপনি চকর পেলে চকর যেই পলক নিচে পেললেন উটার আগে আমি নিয়ে আসব। চকের পলক নিচে ফেললেন উঠার আগে আমি নিয়ে আসব, অর্থাৎ চোখের পলকের মধ্যে যা সময় লাগে, চোখের সকাল্লাম সকল্লাম এটাকে পলক বলা হয়, মাঝখানে কি বিলম্বন এরকম না, একেবারে একেবারে যেটা কি কোনো প্রকারের সংজ্ঞা দেওয়া যায় না, সেই সময়ের মধ্যে আমি সেই বিশাল তখ্ত নিয়ে আসব। ফালাম্মারাহু মুস্তাকিরান, বলার সঙ্গে সঙ্গে দেখলেন সে আল্লাহর ওলি সুলাইমান নবীর ওয়াজির আসব বিন বারখিয়া সেখান থেকে কোথাও যাই নাই, সবাই দেখলেন সুলাইমান নবী দেখলেন সেখানে সেই বিশাল তখ্ত হাজির, তিনি সেখানে যাই নাই। তাহলে ইসমে আজমের ফজিলতের আমলের এমন এক ক্ষমতা আছে সেখান থেকে হাত টানলে সেটা চলে আসবে, আকলে বুঝা যায় না যুক্তি দিলে বুঝা যাবে। যারা হজে গেছেন এক সময় পানির কথা অভাব ছিল, এখন এমন পানির ব্যবস্থা আপনি হাত দিলে পানি আসবে না দিলে আসবে না, পরম সুবহানাল্লাহ, এরকম হাত দিলে পানি আসবে আর হাত টানি ফেললে পানি আসবে না। তাহলে এমন একটা আল্লাহর বান্দাদের জ্ঞান থেকে আবিষ্কার যে পানির সাথে মানুষের সাথে কি আছে, সম্পর্ক আছে, হাত দিলে পানি আসে না দিলে আসে না, এবং চুম্বুর এবং রোয়ার মধ্যে কি আছে, আকর্ষণ আছে। অনুরূপভাবে এলমের ক্ষমতা কারে বলে, বিলায়তের ক্ষমতা কারে বলে, আল্লাহর নাম জপনা করলে কি ক্ষমতা অর্জন হয় সেটা কারে বলে, আসব বিন বারখিয়া বলতে দেরি নাই, সেই বিশাল তখ্তা হাজির হতে দেরি নাই। তখন তিনি বললেন, কায়লা হাজা মিন ফাদিল রাব্বি, এটা সুলাইমান নবীর বক্তব্য, এই আমার সভা সংসদগণ দেখো, আমার ওয়াজির আসব বিন বারখিয়া যেই এক মাস দূর থেকে এখান থেকে না উঠিয়া কোনো ওসিলা ছাড়া জবুর কিতাবের আমল করে, ইসমে আজম জপনা করে, আল্লাহর রেজা মন্দি অর্জন করে, বেলায়েতের অধিকারী হয়ে যেই বিশাল অলৌকিক ক্ষমতা প্রকাশ করলেন, হাওয়ামিন ফাদিল রাব্বি, সেটা হচ্ছে আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর করম নওয়াজি, আমার আল্লাহর করম নওয়াজি। তাহলে সেই তখ্ত তখনই হাজির, ওরা যারা আসছে এখানে আসে নাই, সেখানে সেই তখ্তার মধ্যে আরো অনেক ঘটনা, বিলকিস আসিয়া দেখলেন এটা তো আমার তখ্ত,
এবং তিনি পরীক্ষা করলেন যে নবী হলে তাহলে ওনাকে স্বর্ণ টাকা পয়সা দিয়া দুর্বল করা যাবে না, আর যদি নবী হয় সেই এসব দিকে নজর করবে না। তার উদ্দেশ্য কি? কবলা আইয়া তুমি মুসলিমিন, আমার কাছে অনুগত হয়ে আসার আগে ওই তখতকে আনতে পারবে। সেই আসব বিন বারখিয়া বনি ইসরাইলের বলি জবুর কিতাবের অনুসারী, আর আমার গৌসে পাক বেলায়েতে মোহাম্মদের অধিকারী, কালামুল্লাহ শরীফের আমলের অধিকারী। আমার নবীর নবুয়তের ফজিলত যেমন বেশি, আমার নবীর উম্মতের বলি আমার গৌসে পাকের ফজিলত বেশি। বন্ধুগণ, সেই সুবাদে আমার গৌসে পাক কি বলেছেন? আল্লাহর হাবিবের কদমের সৎকায়, আল্লাহর কালামুল্লাহ শরীফের আমলের সৎকায়, আল্লাহ আমি আব্দুল কাদের জিলানিকে এমন নিয়ামত দান করেছেন আমার কোন মুরিদ আমার কোন ভক্ত আমার সাথে তাল্লুক, কোন মুসলমান যদি বিশ্বের পূর্ব অঞ্চলে যার পরে কোনো পূর্ব আবাদ নাই ঘুমাইতেছে আর আমি পৃথিবীর পশ্চিম অঞ্চলে থাকি, ওই সময় যদি আমার কোনো ভক্ত মুরিদের সতরের কাপড় উঠি যায়, আমি গৌসিয়তের ক্ষমতায় আল্লাহ আমাকে যেই বেলায়েতের ক্ষমতা দান করেছেন আমি সেই হাতে তার সততটা ডাকি দিই। আমার গৌসে পাকের সেই ক্ষমতা। কবিরুদ্দিন দুলাশা যার মাজার লাহোরে, বজ্জাত্রী সহ দুলাশহ দুলহান সহ পানিতে ডুবে গেছে, সন্ধ্যাকালীন যখন সময় হয় মা গিয়ে নদীর পারে কান্নাকাটি করে, আমার গৌসে পাক কান্না বরদাস্ত করতে পারতেন না, বললেন ও মা তুমি এভাবে কেন কান্দতেছ? বললেন বাবা তোমাকে বললে কি হবে, এতদিন আগে প্রায় ১২ বছর আগে আমার এই পারে গেছে, বৌমাকে নিয়ে বজ্জাত্রী নিয়ে আসার সময় তুফানে পাইছে, সবাই তুফানে ডুবি মারা গেছে, আমি সেজন্য আজকের এই তারিখে আমি এখানে আসিয়া কান্নাকাটি করে যাই স্মৃতি দেখি যায়। বললেন মা তুমি কি তোমার ছেলেরে চাও? বলে বাবা কেমনে? বলে আল্লাহ আমাকে যেই নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের বহি প্রকাশে তুমি তোমার ছেলের হয়ে পাইবা, ছেলের বউরে পাইবা, বজ্জাত্রীও পাইবা, ব্যয়ের বাড়ির থেকে যা খানা ভেঙে সেইগুলো পাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সেই বুড়িমা বললেন আমার গৌসে পাক সেজদার মধ্যে গেলেন, হে আল্লাহ তুমি তোমার ক্ষমতায় তোমার হুকুমে তোমার বান্দা আব্দুল কাদেরের আবেদন আরজি এই মহিলার হকে কবুল করো। আল্লাহ পাক বললেন আরে আব্দুল কাদের এরা তো পানিয়ে খাইছে মাটিয়ে খাইছে কুমিরে খাইছে মাছে খাইছে। বললে হে আল্লাহ তুমি বলতেছো ঠিক আছে, হাসরের ময়দানের সবাই তুমি তো এক করবা তোমার হুকুমে তোমার ক্ষমতায়, সেই ক্ষমতার মাওলা আমি দেখতে চাই, আমি এই ক্ষমতা যদি আমার দ্বারা প্রকাশ হয় আমার ধর্মের প্রসার প্রসার হয়ে যাবে, ইসলাম ধর্মের প্রসার প্রসার হয়ে যাবে, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। কোথায় ১২ বছর, কোথায় বজ্জাত্রী, কোথায় দুলা, কোথায় দুলহান, কোথায় দুলার বাড়ির বুরুস্কুড়া, কোথায় খরমা বিরিয়ানি। আমার গৌসে পাক আল্লাহর কাছে আবদার করেছেন, বললেন হে মাওলা আমি সজিদা জমিন থেকে তুলবো না যতক্ষণ সেই স্টিমার দেখবো না, সেই দুলা দেখবো না, সেই দুলহান দেখবো না, সেই বজ্জাত্রী দেখবো না। বন্ধুগণ, পৃথিবীর ইতিহাস পড়েন দেখেন, ইসলাম ইতিহাস পড়েন দেখেন, ইরাকের ইতিহাস পড়েন দেখেন, ইহুদি নাসারা সেই ইসলামকে ধ্বংস করার জন্য আমাদের আসল আসল কিতাবগুলো মুসলমান বিলুপ্ত করে ফেলছে। সপ্তাহে যেটা প্রাচীন আমাদের লাইব্রেরি ছিল বগদাদে,
সেটা একেবারে মুসলমান মিসাকার করে ফেলছে, মিসমার করে ফেলছে। প্রিয় হাজরিন, সঙ্গে সঙ্গে দেখলেন সেই ইস্তিমার আত্মপ্রকাশ হলো, মসজিদ থেকে বের হতে শুরু হলো, দুল্হা শুরু হলো, দুলহান বের হলো, খানা পিনা সব অক্ষত আছে, 600 বছর হায়াত পেয়েছে, কত বছর 600 বছর হায়াত পেয়েছে, এবং লাহোরে মুসলমান সেই কবির দুন্দুলশার মাজার রয়েছে। সেটা হচ্ছে আমার নবীর মর্যাদা, আমার নবীর ফজিলত, আমি আমার আল্লাহর কুদরত, আমার গৌসে পাকের কারামত। নিগাহে মর্দ মুমিন সে পলটি জাতি হে তকদীরি, জহু জৌকে ইয়াকী পয়দা তো কট জাতি হে জঞ্জীরি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا বন্ধুগণ, আমার গৌসে পাক যখন ইন্তেকাল করলেন, ওনাকে দাফন করা হলো, ওনার মসজিদে আজানের আগে সালাত ও সালাম হতো, তখন তো মাইক আবিষ্কার হয় নাই। বর্তমান নজদী শাসক যখন আত্মপ্রকাশ করল, সেই সালাত ও সালামকে বন্ধ করা হলো, কিন্তু দেখা গেল নামাজের টাইমে টাইমে আমার গৌসে পাকের কবর থেকে সালায় সেই সালামের আওয়াজ শোনা যায়। উপরে ক্ষমতার বলে বন্ধ করলা, কিন্তু ভিতরে বন্ধ করতে পারবে না। এখনো যদি আরব বিশ্ব নবীদের অলিদের আদর্শে থাকতো, এরা পৃথিবীর মধ্যে চ্যাম্পিয়ন হতো, কিন্তু এরা জাহেরকে প্রাধান্য দেয়, বাতেনকে প্রাধান্য দেয় না। আমাদের বাংলাদেশেও সেরকম কিছু খোদাদ্রোহী, নবীদ্রোহী, অলিদ্রোহী দুনিয়ার গোলামিতে পড়িয়া টাকা পয়সার পদের লোভে হক কথা বলছে না, বরং সে হককে কেমনে বিদায় দিবে সেই ষড়যন্ত্রে লিপ্ত আছে, কিন্তু আল্লাহ সেই সুযোগ কোনোদিন দিবে না। সদ্দা পাই নাই, নমরুদ পাই নাই, ফেরাউন পাই নাই, সদ্দাদ, নমরুদ, ফেরাউন, কারুন, আবুল আহাব, ইয়াজিদ, মুখতানাসর এরা পাই নাই। যারা সচেতন মোমেন, আমলদার মুসলমান, এগুলা এই সমস্ত ঘটনা পত্রিকা পড়ে, টক শো দেখে এরা মুসলমান এগুলা পর্যবেক্ষণ করে এবং বলে এইরকম যারা অতীতে বলেছিল তাদের কুখ্যাত ইতিহাস আছে, তারা নাই। সেজন্য ভাইয়েরা, আল্লাহর ওলিগণ মাজারে শক্তিশালীভাবে আসে, ওলিগণ, ওলির মাজার ইসলামের শওকত, আল্লাহর ওলির মাজারের দ্বারা ইসলাম সত্যের প্রমাণ হয়, সেখানে জিয়ারত হয়, কোরআন তেলাওয়াত হয়, ইস্তেগফার হয়, মিলাদ হয়, মুনাজাত হয় মাজারের মধ্যে। সেগুলা তো একা যিনি জিয়ারত করায় তিনি পায় না, সারা বিশ্বের মুসলমান নরনারী সেই ফজিলত তাই কি পায় না। জিয়ারত আমি করলাম, কিন্তু আমি যখন সব রসানি করবো বলবো কি, হে আল্লাহ, সুরে ফাতিহা শরীফ পড়লাম সৈয়দ আবেশার মাজারে বসে, কুল হুয়াল্লাহ শরীফ পড়লাম, দরুদ শরীফ পড়লাম, মুনাজাত করলাম, আল্লাহ সওয়াবের হাদিয়া, নবী ওলি গোস আব্দাল, পৃথিবীর যত মুসলমান নর নারী আছে সবার রুহের মধ্যে পৌঁছাই দাও। তাহলে দেখা গেল মাজারের দ্বারা লাভ আছে কিনা, জিয়ারতের দ্বারা লাভ আছে কিনা। আজকে সেই জিয়ারত সমাজে আছে বিদায়, যারা অমুসলিমের মধ্যে যারা মুসলিম বিদ্বেষী এরা বলতেছে আমাদের তো এরকম কোনো ব্যবস্থা নাই, টাকা পয়সা দিলেও তো কোনে কে আয় ইন্দুর শ্মশানে গিয়ে কোনো মুসলমান কি করবে না, দাঁড়াবে না। আর অমুসলমানও কি আল্লাহর ওলিদের মাজারে যায়? যায় কি যায় না? আল্লাহর ওলির মাজারে যায়। পাক ভারতের ইতিহাস পড়লে
যিনি রাষ্ট্রপ্রধান, যিনি বসুক, মুসলিম হোক অমুসলিম হোক, সর্বপ্রথমে দায়িত্ব হচ্ছে আমার খাজা বাবার দরবারে যাওয়া, যে তিনি হচ্ছে সুলতানুল হিন্দ। যারা ইলেকটেড, যারা সিলেক্টেড, এরা হচ্ছে বাহ্যিক সাময়িক এরিয়া ভিত্তিক তারা বাদশাহ। কিন্তু আমার গরিব নওয়াজ হচ্ছে খোদা প্রদত্ত, নবী প্রদত্ত, রুহানি ইমানি দিনী বাদশাহ। সুলতানুল আরব কি নূরে নগর, সুলতানুল হিন্দ গরিব নওয়াজ। আমার গরিব নওয়াজ, গরিব নওয়াজ কেন বলা হয়? গরিব কারে বলে? যার কাছে যেই জিনিসটা নাই, যেই জিনিসের জন্য যেই বন্দা গরিব, সেই জিনিস আমার গরিব নওয়াজ ওই বন্দাকে দিয়া তার গরিব নওয়াজি করতে পারে। সেই জন্য ভাইরা, আল্লাহর ওলিরা, ইসলামী শওকাত, মসজিদ ইসলামী শওকাত, মসজিদের মিনার ইসলামী শওকাত, মুসলমানের মহল্লার মক্তব ইসলামী শওকাত, মুসলমানের ঈদগাহ ইসলামী শওকাত, মাজার ইসলামী শওকাত, এবং ইসলামী জাগরণ করার জন্যে, মুসলমানকে চেতনা করার জন্যে, ইসলামী শক্তিকে সবল করার জন্যে, মুসলমানকে ঐক্য করার জন্যে যে মাহফিল কোরআন সুন্নার আলোকে আমাদের আছে, ঈদে মিলাদুন্নবী, ফাতেহ ইয়াজদহম, শাহাদাতে কারবালা, চিটি শরীফ, শবে কদর, শবে মেরাজ, ঈদাইন, আমাদের যেই সমস্ত বরণীয় স্মরণীয় দিবসগুলো আছে, রাতগুলো আছে, সেই উপলক্ষে মাহফিল করে করে আল্লাহর হাবিবের শানে দিন ইসলাম এবং মুসলমানকে শক্তিশালী করা, এটা হচ্ছে ইসলামের শৌকত। সেজন্য ভাইরা, দুনিয়ার যে কোনো মুমিন মুসলমান যখন কোনো সংকটে পড়বে, কোনো মুসিবতে পড়বে, অভাবে পড়বে, বিমারে পড়বে, তাদের জন্য দুটি আমল সবচাইতে বড়। সেই দুই আমল করার পরে আল্লাহর কাছে দোয়া করলে তারা সংকট মুক্ত হয়ে যাবে। একটা হচ্ছে মিলাদ শরীফ, আরেকটা হচ্ছে দরুদ শরীফ। একটা হচ্ছে মিলাদ শরীফ, মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আরেকটা হচ্ছে দরুদ শরীফ। মিলাদ শরীফ, দরুদ শরীফের আমল আল্লাহর কাছে অত্যন্ত পছন্দ। যেহেতু মিলাদের সূচনা নবীকে পাঠাবার আগে আল্লাহ করেছেন, আমরা নবী আসার পরে করতেছি, মূলে হচ্ছে আল্লাহ, আল্লাহটা। দরুদ শরীফ সর্বপ্রথমে আমার নবীর উপর কে পড়েছেন, এখনো কে পড়তেছেন, আমরা যখন পড়ার সময় থাকবে না, চলে যাব, তখন কে পড়বেন? সেজন্য ভাইরা, দুনিয়ার মধ্যে যত আল্লাহর বন্দেগীর আমল রয়েছে, নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, জেহাদ রয়েছে, সাদকা রয়েছে, সবগুলার ইমাম হচ্ছে আমার নবী। দরুদ সালামের ইমাম হচ্ছেন আমার আল্লাহ, দরুদ সালামের ইমাম হচ্ছেন আমার আল্লাহ। সেজন্য ভাইরা, বাবা আদমের যখন বিবাহ হচ্ছিল, মা হওয়ার যখন শাদি হচ্ছিল, বেহেশতের মধ্যে স্বর্ণপাতি সেগুলো মুসলমান মহারণা ছিল না। আমার আল্লাহ বাবা আদমকে মা হওয়াকে বিবাহ দিলেন, সেই মহারণা ছিল আমার নবীর উপর দরুদ সালাম, আমার নবীর উপর দরুদ সালাম। সেখানেও দুলা হচ্ছে বাবা আদম, দুলহান হচ্ছে মা হওয়া, ওকিল হচ্ছেন আল্লাহ, ওসিলা হচ্ছে রসুল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সেজন্য ভাইরা, সেই ভেলাদতে মুস্তফা আল্লাহর কাছে প্রিয়, দরুদে মুস্তফা আল্লাহর কাছে প্রিয়। তাই ভাইরা, আকদের অনুষ্ঠানের মধ্যে যখন আকদ পড়ানো হয়, যেই দরুদ শরীফগুলো পড়া হয়, সেটা কাবিনের চেয়ে অনেক দামি, স্বর্ণের চেয়ে, কাপড়ের চেয়ে, যত হাজানি দেওয়া হয় সেগুলোর চেয়ে বড়। যে আকদের মধ্যে দরুদ শরীফ হবে না, সে আকদ আল্লাহর দরবারে কবুল হবে না।
তাই বন্ধুগণ, দরুদ শরীফ এমন একটা আমল, দুনিয়ার যেকোন আমল আপনি করবেন ভুল অবশ্য হবে, ভুল অবশ্য থাকবে, সেই ভুলগুলো সংশোধন করে দে, সেই ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দে, একটা পিওর এবাদত হিসেবে আল্লাহর দরবারে চলে যায় আমার নবীর দরুদ সালামের ওসিলায়। সবাই বলি তাফিজে হরে বলা মুহাম্মাদিন, তাফিজে হর মুসিবতে সল্লে আল্লাহুম্মা সল্লে আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا. অতএব কোন আল্লাহর বলি আল্লাহর বলিয়া যেখানে ইবাদত করেন, রেয়াজত করেন, নামাজ পড়েন, সেই জায়গা অন্য জায়গার মত ন। যেমন মরিয়াম আলাইহিস সালাম যেই মেহরাবের মধ্যে নামাজ পড়তেন, জাকারিয়া নবী দেখলেন সেখানে গায়রে মৌসুমের ফল, যখন যেই ফল সারা পৃথিবীতে নাই সেই ফল দেখা যায়। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, কয়লা ইয়া মরিয়াম আন্নালা কি হাজা, আই মরিয়াম এই গায়রে মৌসুমের ফল তোমার এখানে কোত্থেকে আসলো, কিভাবে আসলো? তিনি বললেন, কয়লাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এই গায়ে মৌসুমের ফলগুলো আমার আল্লাহর তরফ থেকে এসেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয় আল্লাহ আল্লাহর বান্দাকে রিজিক দেন, যাকে ইচ্ছা করে আল্লাহ বেগায়রে হিসাব দেন, বেগায়রে হিসাব। একসাথে পুকুরের মধ্যে মাছের চাষ করলেন, পাশাপাশি পুকুর দুই মালিক, এক পুকুরে মাছ পাওয়া গেল আর এক পুকুরে পাওয়া গেল না, তাহলে কি গিরিশের বাহাদুরি না আল্লাহর বাহাদুরি? কাঁঠাল গাছ রোপেন, দুই ভাইয়ের দুইটা বাফের থেকে মিরাজ পাইলেন, এক ভাইয়ের কাঁঠাল গাছে হাজারো হাজারো কাঁঠাল আর এক ভাইয়ের গাছের মধ্যে একটা কাঁঠালও নাই, তাহলে গিরুসের বাহাদুরি নো, মাটির বাহাদুরি নো, গাছের বাহাদুরি নো? এগুলা তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় হাজরিন, সাতকানিয়ার প্রথম শাহ রহমতুল্লাহ আলাই এখানে ফাতিম মানে জ্ঞান, ওই জমানার মতো জ্ঞান ইসলামী কোনো মনীষী ছিল না। ওনার অনেক কারামত জাহির হয়েছে। একজন লোক খাটাল গাছ রুখলেন, মুসি আসে, মশা আসে, জড়ি পড়ে যায়, লাগে না। নিয়ত করলেন, কয়েক বছর হয়ে গেল, মুসি আসে, মশা আসে, লাগে না। সে নিয়ত করলে, এই বছর যদি আমার গাছে কাঁঠাল লাগে, বড় কাঁঠাল দা, আমার বাবা ফেতান শাহের জন্য নিয়ে যাব। বেশ কিছু কাঁঠাল লেগে গেল, কাঁঠাল পারাস যখন টাইম হলো, দিলের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা ঢুকাই দিল যে হুজুরে কি বড় কাঁঠাল খাইনি, একটা নিয়ে গেলে তো হইলে গেল। সেই বড়রা রেখে দিল, মেজটা নিয়ে গেল। ফেতান শাহ রহমতুল্লাহ বললেন, হুজুরে কি বড় কাঁঠাল খাইনি, তোমার কাঁঠালটা তুমি আমার কূপের মধ্যে ফেলি দাও, আমার পুকুরে ফেলি দাও। তাহলে মাঝখানে যোগাযোগ কি দিয়া হলো? যেটাকে বলা হয় রুহানি ক্ষমতা, যেটাকে বলা হয় বেলায়েতের ক্ষমতা। তখন সেই কাঁঠালওয়ালা বুঝলেন, হাইরে হুজুর জানাই গেছে, জানাই গেছে, এটাকে বলা হয় ফেরাসত। পরের বছর নিয়ত করলেন, এবছর যেটা বড় হবে সেটা দিয়ে আসবো, হুজুরকে নিয়ে যাবো, হুজুর কাছে নিয়ে যাবো। সেই বড় কাঁঠাল যখন নিয়ে গেলেন, বলা আনসনি গত বছরের কাঁঠাল তাবু পানির থেকে নিয়ে যাও, পানিতে কাঁঠাল কেমনে থাকবে? কিন্তু আল্লাহর ওলির করামত যখন জাহির হয়, পানির ক্ষমতা নাই সেটাকে পুঁছি দেওয়ার, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সেই অক্ষতা কাঁঠাল সেখানে আছে, কৃপতেছে। সেজন্য ভাইরা হযরত আশিক রসুল শাহের দিবানি বলতেছেন, জিনকে গোলাম কে দর পে ঝুকুতে হে সালাতিনে আলম,
फिर कोई बताए आका के दरबार का आलम क्या होगा। আমার নবীর উম্মতের আল্লাহর ওলিদের দরবারে বিশ্বের যারা বাদশারা যায় বিকারি হয়ে যায় সেখানে দন্না দেয়, আর আল্লাহর ওলিগণ হচ্ছে নবীর দরবারে বিকারি। আর দুনিয়ার মুসলমান যত বাদশা আছে, উজির আছে, নাজির আছে, দুনিয়া আছে, সবাই তো আল্লাহর নবীর বিকারীদের মুসলমান দরবারে বিকারি। সেই জন্য ভাইরা আপনাদের খেদমত আরজ করছি, আমাদের নবীজির উম্মতের অলিরা হচ্ছে জমানার ইসলাম সত্যের প্রমাণ, নবীগণের হক্কানিয়ত অলিদের দ্বারা প্রমাণ হয়, কোরআনের হক্কানিয়ত অলিদের দ্বারা প্রমাণ হয়। সেজন্য অলিরা চেহারায় সুরতে সামাজিকতায় পারিবারিকে যদিও আমাদের মত হয়, কিন্তু ইনিরা বাতিনিভাবে আমাদের মত ন, এরা আল্লাহর রেজামন্দি অর্জন করেছেন। অতএব আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের আদর্শে তরিকতে তাকার তৌফিক দান করুন। প্রিয় হাজরিন, আপনাদের খেদমতে একটা দাওয়াত দিচ্ছি, আমাদের জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার যিনি দীর্ঘদিন মুহাদ্দিস এবং খতিব ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, জমিউল উলামার খতিব ছিলেন, হযরতে আল্লামা জনাবে মাওলানা মুহাম্মদ জালালউদ্দিন আল কাদেরী সাহেব সবাই বলি আলাইহির রহমা, আগামী শনিবার জমিউল ফালাহ প্রাঙ্গণে নামাজে আসর থেকে আসা পর্যন্ত ওনার সালানা ওয়াফাত উপলক্ষে মাহফিল হবে, আপনারা সবাইকে দাওয়াত। আশা করি ইনশাল্লাহ সবাই সেই মহতি মাহফিলে, সেই বুজুর্গ মাহফিলে আপনার শরীক সামিল হবেন। আল্লাহ সবাইকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আল্লাহ